তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, এটা হয়ে গেছে বোধ হয়, ওকে কনসিডার করা হচ্ছে, যেটা এটা সিলেক্টরদেরই কল, তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা, এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন। এবাদত স্টিল হি ইজ রিকভারিং, যেটা আমার লাস্ট খবর হচ্ছে যে তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে, তো হি ইজ অলমোস্ট 70%-এর মতো সে রিকভার করেছে, তো সে বলছে যে আশা করি সে আরও আগামী 2 মাসের মধ্যে আরও কিছু ইম্প্রুভ করবে, তো এখনও রিকভার রিহ্যাবের মধ্যেই আছে, রিকভার করুক তারপর দেখা যাবে। তো এখানে আপনার যেটা আমি দেখছি যে এখানে কিছু আমাদের মেন স্ট্রিমের প্লেয়ার আছে প্রায় 6 জন বোধ হয়, তো ওরা কারণটা হচ্ছে যে ওইখানে আপনি জানেন যে তারপর পরে হচ্ছে ন্যাশনাল টিমের আমাদের 2টা টেস্ট সিরিজ আছে, তো আমরা যেহেতু পাকিস্তানে আমাদের কোনো প্র্যাকটিস ম্যাচ নাই, সেই জন্য আমাদের কিছু আমাদের মেন স্ট্রিমের কিছু প্লেয়াররা এই প্রথম এ টিমে যাচ্ছে, যাতে তাদের একটা ওইখানে প্র্যাকটিসও হয়ে যাবে, তো একটা ম্যাচ তারা সেখানে তার পার্টিসিপেট করবে, সেই জন্য কিছু ইনক্লুড করা হয়েছে। আর ক্যাম্প ইনফ্যাক্ট এটা আমাদের মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম বিকজ অফ দ্য সিচুয়েশান, ইনিশিয়ালি ছিল টিম যেখানে 31 তারিখে চলে আসবে, 1-2 রেস্টে থাকবে তারা, আর 3 তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে, তো এই জন্যই আমরা বলেছিলাম যে কিছু সিচুয়েশানের জন্য আমরা চিন্তা করেছিলাম, যেহেতু ট্র্যাভেলিংয়ের সমস্যা হতে পারে, সেই জন্য আমরা মনে করছিলাম যেহেতু টিম চিটাগাংয়ে আছে এবং সেখানে আমরা কন্টিনিউ করব, তো পরে দেখা যখন সিচুয়েশান গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করছে তখন আমরা আগের ইনিশিয়ালি আগে যেটা ডিসিশন নিয়েছিলাম যে না তারা ঢাকায় আসুক, ঢাকাতে যেহেতু আবার ঢাকার থেকেই 6 তারিখে আবার এই টিম চলে যাবে, তারপরে পরবর্তীতে আবার 17 তারিখে ন্যাশনাল টিম যাবে, সেই জন্যই আমরা আবার চিন্তা করছি না থাকেন ঢাকাতেই তারা থেকে প্র্যাকটিস করবে। না না কোনো নিরাপত্তাটা হচ্ছে ওদের ব্যাপার, ওরা ইনশিওর করে বলে আমরা যাই, ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে, ওইটা ইনশিওর করার পরেই আমরা এখানে যখন আমাদের ইনশিওর করা হয় তখনই আমরা এটা ট্যুরটা ঠিক হয়, তো সুতরাং আপনারা আগে দেখেছেন নিশ্চয়ই এশিয়া কাপেও দেখেছেন আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম, তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে এটা স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে, এবং সেটা ইনশিওর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই। আর আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত 2-1 বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে, এবং সবাই এই তাদের সিকিউরিটিতে তারা দেয়ার কোয়াইট হ্যাপি, তো এক্স্যাক্টলি আমরাও আপনি যেটা বলেছেন যে আমরা এমনিতেও আমরা এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাচ কনসার্ন আমরা, কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরেই আমরা এই ট্যুর ঠিক করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন করে সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য, যে সবসময় তাদের সাথে লিয়াজও করবে সিকিউরিটি। না কোনো ক্রিকেটারের কোনো আপত্তি নেই, কেন পাবে আমি এটা শুনিনি বা এরকম কোনো এখানে কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাক্টেন্ট কিনা সেটাও না।